কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বয়ংক্রিয় জীবাণুমুক্ত প্রবেশদ্বারের উদ্বোধন করা হলো আজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পৌরপিতা অপূর্ব সরকার, এছাড়া উপস্থিত ছিলেন কান্দি ব্লকের বিডিও নীলাঞ্জন মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিম সরকার সহ বিভিন্ন ব্লক স্তরের নেতৃত্বরা। এদিন কান্দি ব্লকের প্রথম প্রবেশদ্বার, এই স্বয়ংক্রিয় জীবাণুমুক্ত প্রবেশদ্বার বসানো হয়। কান্দি ব্লকের মানুষেরা বিভিন্ন কাজের জন্য এই ব্লকে আসেন। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্লকের কর্মচারীরা যাতে সুরক্ষিত থাকে সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কান্দি মহকুমা প্রথম কান্দি ব্লকেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হলো। এই উদ্যোগ গ্রহণে খুশি ব্লকের কর্মচারী থেকে সাধারণ মানুষজন। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বিভিন্ন রকম যে পন্থা অবলম্বন করা হচ্ছে, বৈজ্ঞানিকভাবে বিশেষজ্ঞরা কিছু উপদেশ দিচ্ছেন, সেই উপদেশ মেনেই কান্দি ব্লক, এখানকার বিডিও সাহেব, এখানকার পঞ্চায়েত সমিতি, কান্দি পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে আজকে এই কান্দি ব্লকে, যেহেতু এখানে গ্রাম বাংলা স্তরের সমস্ত মানুষ এখানে আসেন, তাই সেই মানুষগুলো অফিসে এসে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার জন্য ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তাই ঠিক ব্লকের বিডিও সাহেবের ঘর, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষদের যে ঘর, অফিস বিল্ডিং যেটা, সেই ঢোকার মুখে জীবাণুমুক্তকরণের একটা স্প্রেয়িং মেশিন বসিয়ে এর মধ্য দিয়ে একটা ট্যানেল তৈরি করা হলো। এই ট্যানেলের মধ্য দিয়ে সমস্ত মানুষ, এখানকার অফিসের স্টাফ, অফিসার, যারা সাধারণ মানুষ, গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ আসবে, তাদেরকে গোটা বডিটা মাথা থেকে পা পর্যন্ত ডিসইনফেকশন, জীবাণুমুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে। তা সেইখানেই আমি এসেছি, আমরা আছি, বিডিও সাহেব আছেন, আমাদের আইসি সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সবাই আছে, আমার বিএমওই সাহেব আছেন, এবং এখানকার আধিকারিকরা আছেন, এখানকার সাধারণ মানুষরা আছেন। এটা আজকে এখানে প্রথম কান্দি মহকুমায় কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুরু হলো। কালকে পৌরসভায় শুরু হবে, কান্দি থানায় হবে। আমরা চেষ্টা করছি কান্দি শহরের মধ্যে এবং কান্দি গ্রাম বাংলার মানুষের জন্যে এই জীবাণুমুক্তকরণের কাজটা, যাতে এইরকম ট্যানেল আরও বেশি করে তৈরি করা যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সামনে রেখে কিন্তু এগুলো করার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি না হয়ে মানুষের মনের শক্তি যেন আরও বৃদ্ধি হয়, সেই চেষ্টাটাই আজকে এখানে করা হলো।